রেসপেক্টেড ভিউয়ার্স, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট পরিবেশন করছি বন্ধু, কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধু। আগামী কাল সন্ধ্যার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির কাছে এসএসসি কমিশনকে রিপোর্ট পেশ করতে হবে যে ভুয়ো শিক্ষক কতটা নিয়োগ করা হয়েছে, অর্থাৎ যাদের মেরিট লিস্টে নাম ছিল না সেই মেরিট লিস্ট ছাড়া বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন নেতার, বিধায়কের সুপারিশে যে সমস্ত চাকরিগুলো দেওয়া হয়েছে বা মন্ত্রীর সুপারিশে যাদের চাকরি দেওয়া হয়েছে তার সংখ্যা কত এবং কাদের 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 এই চাকরিগুলো দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে একটা তোলপাড় চলছে, বিচার চলছে, কিন্তু সেই বিচার এখনও পর্যন্ত সম্পাদন হয়নি। তাই আগামীকালকের মধ্যে ভুয়ো শিক্ষকদের তালিকা দিতে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং ডেডলাইনটি দিয়েছেন যে কালকের মধ্যে এটা দিতে হবে। অর্থাৎ একটা বড় ফাঁপড়ে পড়েছে কমিশন, সেই সাথে রাজ্য সরকার, এবং এখানে বিচারপতির বক্তব্য যে কোনোভাবেই এই বিষয়টি আইনসঙ্গত নয় এবং এই বিষয়টি যাতে নিষ্পত্তি করা যায় সেই ব্যবস্থা করতে হবে। এদিকে সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে যাতে এই বিষয়গুলো নিয়ে বেশি বাড়াবাড়ি না হয় বা এই বিষয়টি ধামাচাপা দেওয়া যায়, এটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে যাতে এই সমস্ত বিষয় নিয়ে আর তোলপাড় না চলে, আদালতে না ওঠে, সেই বিষয়গুলো কিন্তু সরকারিভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু গঙ্গোপাধ্যায়ের কথা যে সব চলবে না, আগামীকালকের মধ্যেই এই বিষয়ে সম্পূর্ণরূপে লিস্ট দিতে হবে এবং সেই লিস্ট নিয়েই কিন্তু আবারও নতুন রূপে কাজ চলবে। যেহেতু এটা আদালতের নির্দেশে সিবিআই এবং ইডি এই বিষয়গুলো নিয়ে দেখভাল করছে, তাই সরকার চেষ্টা করেও এই বিষয়টাকে কিন্তু থামাতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আগামীকালকে একটা বড় ধরনের ঘটনা ঘটতে চলেছে বন্ধু। এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়ে আসি। যদি আপনারা এই বিষয়গুলো দেখতে আগ্রহী থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।